সবাইকে লাভ ইউ জিন্দেগিতে আরও একবার স্বাগত জানাই। শুরু হয়ে গেছে আজকের সকালের ব্যস্ততা। অদ্রিজকে স্কুল বাসে তুলে দিয়ে এসে ভাবলাম আজকে একটু সুজি বানিয়ে রাখি। স্কুল থেকে এসে ও খেতে ভালোবাসে আর অনেক দিন এটা বানানোও হয়নি। এই পিসকাটা সুজিটা ওর খুবই প্রিয়। দু চামচ মতো ঘি দিয়ে এই সুজিটাকে একটু ভালো করে রোস্ট করে নিচ্ছি। সুজিটাকে একদম ব্রাউন করব না, সাদাই থাকবে। জাস্ট দেখুন, এখন এবার ফ্রাই হয়ে গেছে আমার। এবার আর একটা কড়ায় দুধ অলরেডি কালকের গরম করা ছিল, অনেকটা ঘন হয়ে আছে দুধটা। এবার সুজিটাতে এই দুধের মধ্যে সুজিটাকে দিয়ে দেব। এবার এটাকে ফুটতে দেব আর বেশ এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, না হলে এটা ডেলা ডেলা হয়ে যায় অনেক সময়। যাতে না ওরকম হয়ে যায় শক্ত শক্ত গোল গোল, এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়বো। এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার এটা দুধটাকে পুরো টেনে নেবে আর ঘন হয়ে যাবে। তো আমার এটা মনে হচ্ছে আরও একটু দুধ দিতে হবে। দেখুন এবার বেশ ঘন ঘন হয়ে গেছে। তো আর একটু দুধ দিয়েছিলাম, এবার এটার মধ্যে একটু মাওয়া ছিল আমার। এই মাওয়াটা হচ্ছে এক ধরনের ক্ষীরের মতো কোনো, তবে এটাই কোনো সুইট নেই, এটা জাস্ট দুধকে ঘন করে এক ধরনের পাউডার মিল্ক টাইপের। তবে এটা দিয়ে চা করা যায় না আমি দেখেছি। তো এটা কোনো সুইট বানালে তাতে দিলে বেশ ভালো হয়। তো আগেরবার যখন গাজরের পায়েস বানিয়েছিলাম তখনও ইউজ করেছিলাম এটা। তো এটাও বেশ খানিকটা দিয়ে দিলাম, তো এটা টেস্টটাকে আরও বেশ বাড়িয়ে দেয়, পুরো সন্দেশের মতো লাগবে। এবার এর মধ্যে আমি চিনি দেবো কিছুটা, খুব মিষ্টি করব না, একটু অল্পই দেবো। আমরাও যখন ছোট ছিলাম আমার মা এই সুজিগুলো বানিয়ে রাখতো, আমরা স্কুল থেকে এসে খেতাম, কখনো কখনো স্কুলে টিফিনও নিয়ে যেতাম। সেই একই জিনিস কেমন ঘুরে ফিরে আসে, তাই না? আগে আমি এটা বানাতে পারতাম না, তারপর ব্যাঙ্গালোরে থাকার সময় একবার কাকিমা মানে অতনুর কাকিমা এসে আমাদের সঙ্গে ছিলেন কিছুদিন। তখন তো বোঝোর জন্য প্রায়ই বানিয়ে দিত, আর যখন ব্যাঙ্গালোর থেকে বাড়ি চলে যাওয়ার সময় আমি বানাতে পারি না বলে আমাকে অনেক বানিয়ে দিয়ে গেছিলো। তো বেশ কিছুদিন ফ্রিজে রেখে বোঝো খেয়েছিল। এখানে আসার পর অনেক দিন বানাইনি, এই প্রথম ট্রাই করছি, দেখি কেমন হয়। এটা কিন্তু বানানোর সময় অনেকটাই ভালোই নাড়তে হয়, না হলে নিচে বসে যেতে পারে। তো এখন বেশ ঘন হয়ে গেছে, এবার আর একটু দু চার মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। চিনিও দিয়ে দিয়েছি, চিনি দেওয়ার পর একটু পাতলা হয়ে যায় চিনিটা গলে গেলে। এবার একটু এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, গন্ধ হবে আর টেস্টও ভালো লাগবে। আর একটা সুজি হয় একবার খেয়েছিলাম, সেটাকে খুব বেশি ফ্রাই করে একদম দানা দানা থাকে, এরকম লেগে লেগে যায় না, ছাড়া ছাড়া একটু শক্ত শক্ত হয়, বাট সেটার থেকে আমার এই এই সুজিটাই ভালো লাগে দুধ দিয়ে। তো এটা এই থালার মধ্যে অনেকে ঘি বা বাটার লাগিয়ে তারপর এটাকে দেয়, তো আমি কিছু লাগাইনি, এমনিই এই থালার ওপর এটাকে মিলে দিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে পিস কেটে নেব। অদ্রিজ যখন 6 মান্থের হয় সলিড ফুড প্রথম শুরু করে, তো প্রথমেই সুজি দিয়েই শুরু হয়েছিল। দুধ আর সুজিকে পাতলা করে ফুটিয়ে এটা ওটাকেই ওকে খাওয়ানো হতো একবার করে দুপুরবেলা। অদ্রিজ যখন ছোট ছিল আরও একটা জিনিস ওকে খাওয়াতাম, যেটা হলো বাড়িতে বানানো স্যারিল্যাক। সব রকমের অনেক রকমের জিনিসকে ধুয়ে শুকনো করে ওগুলোকে পাউডার বানিয়ে রোস্ট করে রেখে দিতাম, তারপর ওটা দুধের সাথে ফুটিয়ে বানিয়ে নিলেই হতো। ওটা বেশি কাজের ছিল, যখন তখন যে কোনো জায়গায় বেশ বানানো যেত আর খুব সহজেই তাড়াতাড়ি বানানো হয়ে যেত। এটা কয়েক কিছু কাজু নিয়েছি আমি, কাজুগুলোকে একটু থেঁতো করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, তো এটা ওর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে দেবে আর বেশ দেখতেও ভালো লাগে। কাজুগুলো যাতে না ওপরে লেগে থাকে আর পড়ে যায়, সেই জন্য একটু হাত দিয়ে চিপে ওর সঙ্গে আটকে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছুরির উল্টো দিক দিয়ে এই থালার মধ্যে পিস কেটে নিচ্ছি। উল্টো দিক দিয়ে কেন করছি, না হলে ছুরির সোজা দিক দিয়ে করলে ওই থালার মধ্যে স্ক্র্যাচ হয়ে যায়, তো এটাতে অত বেশি স্ক্র্যাচ হয় না।
আমি একটু টেস্টও করে নিয়েছি, বেশ ভালোই হয়েছে টেস্ট। রান্না করতে করতে দেখলাম পাশের বাড়িতে পেন্টিংয়ের কাজ হচ্ছে। জানালাগুলো সব কাঁচের কভার করে দিয়ে তারপর দুজন লোক মিলে পেন্টিং করছে। আজকে একটু এয়ার ফ্রায়ারটা ক্লিন করব। এয়ার ফ্রায়ারের তলায় আমি ওই অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে রাখি, যাতে ওই সব তেল, নুন, হলুদ, লঙ্কা বা কোনো মশলা পড়লে এয়ার ফ্রায়ারটা ক্লিন করা ইজি হয়। এই আবার ওই ফয়েলগুলো এক মাস পর চেঞ্জ করে দিচ্ছি। এই আবার একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে ছোটো ছোটো কেটে নিয়েছি, দিয়ে এর ভেতরে এই দুটো যে সেলফ আছে ওর মধ্যে আবার লাগিয়ে দিলাম। লাগিয়ে ওর মধ্যে এই জালের মতো যেখানে খাবারগুলো দিই তো ওটাও দিয়ে দিলাম। এতে কি হয়, ক্লিন করা খুবই ইজি হয়। আর দেখলেন কত নোংরাও হয়ে চলে এলো অ্যালুমিনিয়ামের ফয়েলগুলো, ফেলে দিলাম। এই এয়ার ফ্রায়ারটা $199 ছিল, তো প্রাইম ডের সেলে কেনা এটা $176 মতো আমাদের পড়েছিল। তো ইন্ডিয়ান মানিতে এটা প্রায় 13,000 টাকার মতো হবে। অদ্রিজেরও সুজিটা দেখলাম খুবই ভালো লেগেছে, স্কুল থেকে এসে খেলাধুলোর পর সন্ধেবেলা ওটা খেয়ে নিচ্ছে। কয়েকদিন আগে অতনু যে অমৃতার দেখে বিহারি চিকেন বানিয়েছিল ওটা সবারই ভালো লেগেছিল, তাই আমি আজ বানাচ্ছি। দেখি পুরো একই রকম রেসিপি হয়তো করব না, বাট ওরকমই গোটা রসুন দিয়ে বানাবো। আর আমি এই যে একটা কালো রঙের ছোটো ট্রে রেখে দিয়েছি, এটাই যখন মাশরুম কিনেছিলাম এতে মাশরুম দিয়েছিল, ওটা না ফেলে ওটা রেখে দিয়েছি। যখন আনাজ কাটি ওতে ওই খোলাগুলো রাখি, তাহলে কি হয় আমার কিচেনটা মেনটেন করতে বেশ সুবিধে হয়, খুব একটা নোংরা হয় না। আপনারাও করে দেখবেন। এই যে কড়া নিয়েছি, কড়াটা গরম হলে ওর মধ্যে আমি অনেকটা সর্ষের তেল দিয়ে দেব। এমনিতে আমি তো খুব কম তেলে রান্না করি, কিন্তু আজকের এইটায় একটু বেশি তেল দিচ্ছি। নর্মাল সবাই যেমন চিকেনে দেয় সেরকমই, খুব বেশি না, কিন্তু আমি এমনিতে বেশি দিই না, এর থেকেও কম দিই, তাই আমার জন্য এটা অনেক বেশি লাগছে। তো এই সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ওতে আমি একটু আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলোয় একটু নুন হলুদ দিয়ে ভাজবো, এখনও দিইনি নুন হলুদটা, একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো ওর উপরে। আরও একটা আলু কেটে এক্সট্রা ওর মধ্যে দিয়ে দিলাম, কেননা এই চিকেন করার সময় যে আলু ভাজাগুলো ভেজে রাখি এগুলো অদ্রিজ খেতে খুব ভালোবাসে। এই আলু ভাজাগুলো চিকেনের সুস্মিতা দিদের বাড়ি থেকেও শিখেছিল ব্যাঙ্গালোরে থাকাকালীন। আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। আর কয়েকটা আলু যেগুলো তুলে রাখবো অদ্রিজের জন্য ওগুলো একটু ছোটো কেটে দিয়েছি সাইজে। আলুগুলোকে মাঝে মধ্যে একবার করে নেড়ে দেব, আর চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভালো করেই প্রায় অর্ধেক যেন সেদ্ধ হয়ে যায় এরকম করেই ওটাকে ভেজে নেব। আরও আমি আর একটা কারণে সবজি কাটার সময় একটা ট্রের মতো রাখি যেখানে দেখালাম, কেননা তাহলে বারবার ওগুলোকে নিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলতে যেতেও হয় না। পুরো রান্না হয়ে গেলে একবারে ওর ভেতর যা জমলো ওটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম, ওতে একটু সুবিধেও হয়। আলুগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এটা লাস্ট বারের মতো আরেকটু চাপা দিয়ে এবার আলুগুলো তুলে এই যে চিকেনটা আমি একটু পরিষ্কার করে কেটে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। যদিও আগের দিন অত নুন দেয়নি, ওটা নুনটা পরে দিয়েছিল, আমি এখানে নুনও মাখিয়ে রেখেছি। আলুগুলো আমার একদম ভালো করেই ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকেও ভেজে নেব। চিকেনগুলোকে কিন্তু এরকম আলুগুলোর মতো অনেকক্ষণ ধরে স্লো তাপে চাপা দিয়ে রেখে রেখে ভাজবো না, এটা একটু হাই ফ্লেমেই তেলের মধ্যে দিয়ে জাস্ট বাইরেটাই হালকা করে ভাজা হবে আর আমি তুলে নেব, যাতে না বেশি বাসন করতে হয়। চিকেনগুলো একধারে ওর মধ্যেই দিয়ে দিয়েছি আর ওতেই আলুগুলো তুলে রেখে দিচ্ছি। আর যেই আলুগুলো অদ্রিজের জন্য রাখবো ওগুলো একটা আলাদা প্লেটে এখনই তুলে রেখে দেব। চিকেনের এই ছালগুলো অনেকে তুলে ফেলে দেয়, কিন্তু আমাদের একটু ওই চিকেনের ছালগুলো খেতে বেশি ভালো লাগে বলে আমরা রেখে দিয়েছি। আমাদের মতো আপনাদের মধ্যেও কারো কারো নিশ্চয়ই এই ছালগুলো খেতে ভালো লাগে, তাই না? চিকেনগুলো বেশ বড় বড় পিস আছে, তাই এক পাশটা ভাজতে দিয়েছি, এক পাশটা হয়ে গেলে তারপর উল্টে দেব আর একটা পাশ হওয়ার জন্য। চিকেনটা কিন্তু বেশ হাই ফ্লেমেই ভাজছি, আর 5 মিনিট মতো ভাজবো, একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই ওপরের কোটিংটার তো নামিয়ে নেব।
অতনু বলেছে বাড়ি গিয়েও নাকি সবাইকে এই চিকেনটা বানিয়ে খাওয়াবে। চিকেন বানানোর একটা সুবিধে হলো যেমন করেই বানানো হোক না কেন মোটামুটি টেস্ট খুব একটা খারাপ হয় না কখনো। যতক্ষণে আলুগুলো ভাজছিলাম ততক্ষণে আমি আবার পেঁয়াজও কেটে রেখে দিয়েছি আর আদা রসুনটাও ছোট ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি। আর এক আমার এটা কম মাংস আছে তো আমি একটাই গোটা কোয়া রসুন দেবো আর কিছুটা কেটে নিয়েছি। আর এখানে আছে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা সব নিয়ে নিয়েছি রেডি করে। এবার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, নিয়ে এবার ওই গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা ভাজা হওয়ার জন্য কালারটাও একটু আস্ত চেঞ্জ হয়ে একটু ব্রাউন কালার হয়ে গেছে, হালকা ব্রাউন। এটা ভাজতে দিয়ে বাকি মশলাগুলো আমি ওদিকে রেডি করে ফেলি ততক্ষণে। আমি এখানে 1.5 পেঁয়াজ নিয়েছি, একটা বড় আর একটার অর্ধেক, আর এই যে একটা গোটা রসুন কোয়া দেখছেন, আর এই আদা, এই রসুনগুলো নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি বাটিতে। এই চিকেনের রেসিপিতে দেখেছিলাম একটু গরম মশলার পাউডারও দেয়, কিন্তু আমার কাছে নেই তাই আমি গোটা গরম মশলাই শুধু ইউজ করব। তো এখানে তেজপাতা আর গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি। তো এর মধ্যে এবার পেঁয়াজ কুচোগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভাজবো, আর পেঁয়াজের মধ্যে অন্যদিনে আমি নুন দিয়ে দিই নরম হওয়ার জন্য, তো আজকে নুন দেব না এখন, কেননা তাহলে পেঁয়াজটা সফট হয়ে গিয়ে সেদ্ধ সেদ্ধ হয়ে যায় নরম, কিন্তু ভাজা হয় না। এটাতে বলেছে একটু ভাজতে হবে ভালো করে, তাই আজকে নুন দিচ্ছি না এখন। এবার পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে আমি আদা রসুন আর লঙ্কার পেস্টটা বানিয়ে ফেলে রেখে দিয়েছি। এবার এই গোটা রসুনটা ভাজা হাফ ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, এটাও নাড়তে থাকবো পেঁয়াজের সাথে। আর আজ লঙ্কা গুঁড়ো না দিয়ে একটু লঙ্কা বাটা দেব বলে ওই আদা রসুনের সাথে গোটা প্রায় 6টা লঙ্কা বেটে নিয়েছিলাম, এবার ওই মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। অতনুর প্রত্যেক দিনই লাঞ্চ করতে করতে প্রায় 3:30 বেজে যায়, তাই মাঝখানে যাতে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে অনেক গ্যাপ না হয় একটু ফ্রুট স্যালাড বানিয়ে দিয়ে এলাম। আর এখানে এটা মশলাটা সব ভাজছি, একটু সব রকম ফ্রুট কেন দিই, যে একটা ফ্রুট অনেকটা দিলে খেতে ভালো লাগে না আর কারোরই কেউই খেতে চায় না, তাই সব রকম একটু আপেল, একটু কলা, একটু আঙুর, একটু তরমুজ আর একটা খেজুর একটা এ প্লেটে করে দিয়ে আসি। যখন যেরকম ফ্রুটস থাকে সবগুলোই একটু মিশিয়ে মিশিয়ে ওরকম দিয়ে আসি। ভাতটাও একদিকে বসিয়ে দিই। আগে আমরা প্রেশার কুকারে ভাত করতাম, তাতে ভাত অতটা ভালো হতো না। আইকিয়া থেকে তারপর এই এটা কিনে আনে অতনু, এটা অংশুমানদাই আমাদের বলেছিল। দিয়ে এটা একটা ডেকচির মতো, কিন্তু এর ঢাকনাটা একটু অন্য সিস্টেম, আর ডেকচিরও দুধারে দেখুন একটু করে কাটা আছে। এর ঢাকনাটা এর সঙ্গে আটকে দিলে ওই শুধু কাটা কাটা জায়গাটাতে এলেই ঢাকনাটা খোলে, বাকি সব জায়গায় ঢাকনাটা আটকে যায়। আর যেহেতু ফুটো করা আছে এটাকে উল্টে দিলে সমস্ত ফ্যানও বেরিয়ে যায়, তো এটায় খুব ভালো ঝরঝরে একদম ভাত হয়। এই জিনিসটা এখানে আসার পর বেশ ভালো পেলাম। মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর এবার দিয়ে দেবো চিকেন মশলা। সব কিছু দেওয়ার পর এটা যদি লাগে আপনারা একটু জল দিতে পারেন, যদি ড্রাই হয়ে যায়, তাহলে এই শুকনো মশলাগুলো অনেক সময় পুড়ে গেলে একটু তিতো স্বাদ হয়ে যেতে পারে। কিন্তু আমার এখানে এই গ্রেভিটা বেশ নরম আছে, একটু জল জলে ভাব আছে, তাই আমি আর জল দিচ্ছি না। একটু লঙ্কা গুঁড়োও দিলাম, কেননা মশলাটা টেস্ট করে দেখলাম শুকনো লঙ্কা গোটা দিয়েছিলাম 5-6টা, কিন্তু কোনো ঝাল হয়নি, আর কাঁচা লঙ্কাও শেষ হয়ে গেছে। অতনুর ফ্রুট স্যালাড থেকে একটু কলা বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, ওটা একটু মধু দিয়ে মাখিয়ে নিয়েছি, ওটাও আর একটু মুখে যতক্ষণে রান্না হচ্ছে একটু মুখে লাগিয়ে নিচ্ছি। 10-15 মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে দেব। এবার কলা আর মধুর কম্বিনেশনটা স্কিনের জন্যেও যেরকম ভালো, চুলের জন্যও খুবই ভালো।
আজকেও আবার দেখলাম পেন্টিংয়ের ওই গাড়িটা দাঁড়িয়ে আছে, তার মানে ওদের এখনও পেন্টিং শেষ হয়নি। হালকা ঠান্ডা পড়ে যাওয়ায় এখন আর মেঘলা করে থাকে, রোদ একদমই ওঠে না। আজকে অনেকদিন পরে একটু রোদ উঠছে, তা বাইরেটায় বেরিয়ে বেশ ভালো লাগছে। যাই আবার দেখি ওদিকে, আবার মশলাটা না হলে পুড়ে যাবে। একদম ভাজা হয়ে গেছে মশলাটা, এবার আমি এই প্রথম নুন দিয়ে দিলাম। শুধু নুন আলুতে দিয়েছিলাম আর চিকেনেও মাখিয়ে রেখেছিলাম। কি জানি নুনটা যেন একটু বেশি দেওয়া হয়ে গেল মনে হয়, এক চামচ দিলেই ঠিক হতো, দু চামচ দেওয়া হয়ে গেল, কি হবে কে জানে। এবার আমি চিকেনগুলোও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার স্লো তাপে আরও কিছুক্ষণ কষার জন্য চাপা দিয়ে রেখে দেব। টমেটোটা মশলা কষার সঙ্গে সঙ্গেই দিয়ে দিই মাঝে মধ্যে, কিন্তু আজকে টমেটোটা রেখে দিয়েছিলাম যদি মশলাটা বসে যায় জলের বদলে ইউজ করব বলে। তো মশলাগুলো আজ বসেওনি, কিছু হয়নি, তো এবার টমেটোগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো গলে যাবে, কোনো অসুবিধে নেই মশলার সঙ্গে যদি নাও দেওয়া হয়ে থাকে। অনেকক্ষণ বাদে বাদে, যেহেতু স্লো তাপে আছে সবসময় নাড়ার দরকার নেই, বেশ কিছুক্ষণ বাদে বাদে মশলা আর চিকেনটা একটু নেড়ে দিচ্ছি। ভাতটাও মনে হচ্ছে হয়ে এসেছে এতক্ষণে। ফ্যানটা ছড়িয়ে নিচ্ছি, দেখুন এখানে এই ডেকচিতে ফ্যানটা ঝরানো কত ইজি, কোনো কিছুই দিতে হয় না, জাস্ট এরকম করে রেখে দিলেই ফ্যানটা পুরো গড়িয়ে যায়। এটা ইউজ করে এত সুবিধে হয়েছে কি বলবো ভাত বানানোয়, আর ভাতটা এতে খুবই ভালো, একদম ঝরঝরে হয়, প্রত্যেকটা ড্রপ জলের একদম ফ্যান সমস্ত বেরিয়ে যায়, একটুও ফ্যান থাকে না। চিকেনের মধ্যে এবার আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। মিক্সচারের জারের মধ্যে যে মশলা বেটেছিলাম ওতে একটু মশলা লেগে আছে, ওতে একটু জল দিয়ে ধুয়ে ওই মশলা জলটাও চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, না হলে ওটা শেষে দিলে আবার অনেক সময় মশলা গন্ধ লাগে। এক গ্লাস জল গরম করে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ফুটতে দেব। এখন বাজে 153, দুটো 8 পর্যন্ত আমি এটাকে ফুটতে দেব, আর এটা ঢাকনা খুলব না। এবার অনেকটা পরে এটা খুলেছি, খুলে ঢাকনাটা খুলে এবার আমি ধনে পাতাগুলো ছড়িয়ে দিয়ে এঁটে দিচ্ছি। ওই যে 15 মিনিট ঢাকনা দিয়ে, এই যে এই ডেকচিটায় ভাত কেমন ঝরঝরে হয়েছে, আর আমার চিকেনটাও রেডি হয়ে গেছে, তো খেয়ে নেওয়া যাক। টেস্টও ভালোই হয়েছে অতনুও বলছে। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। সন্ধে হয়ে গেছে এখানে, দেখুন কী সুন্দর লাগছে পাহাড়টা।